বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলি আমরা জেনে নেব। মায়েদের জ্ঞান অর্জন সম্বন্ধে এই গুরুত্বপূর্ণ কথাগুলি বিস্তারিতভাবে আমরা জেনে নেব। সংগৃহীত হয়েছে আলোচনা প্রসঙ্গে ঊনবিংশ খণ্ড, তারিখ 16-2-1950। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। শ্রী শ্রী ঠাকুর মায়েদের জ্ঞান অর্জন সম্বন্ধে কথা উঠাই তিনি বললেন, লেখাপড়া জানা থাকলেও একটা মেয়ে যদি তার সমস্ত মনের নিষ্ঠা নিয়ে স্বামী সেবা করে, তার ভিতর দিয়েই সেই পরিধির ভিতর তার এমন একটা সম্যক জ্ঞান হয় যে সে অনেক কিছুই জানতে পারে, বুঝতে পারে ও করতে পারে। মায়েরা যদি অনুসন্ধিৎসু হয়ে ছেলেপিলে মানুষ করতে শেখে, তার ভিতর দিয়েই তাদের অনেক জ্ঞান খুলে যায়। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন যারা বুঝে বুঝে করে, তারা একেবারে তুখর হয়ে যায়। আমাদের শাস্ত্রে বলে, গুরুজনের সেবা ধর্মের একটা বিশেষ অঙ্গ। যেসব মেয়েরা হুমরা চুমরা হয়, অথচ পরিবার পরিজনের সেবার ধার ধারে না, শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করে, তাদের সন্তানাদি ভালো হতে পারে কমই। ওই সন্তানেরাও তাদের উপেক্ষা করতে শেখে এবং পরে সেই মায়েরাই পস্তায় ও আফসুস করে। এ হলো প্রকৃতির পরিশোধ। কর্মফল কারও এড়াবার জো নেই। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলি পরম দয়াল পরম প্রেমময়ের। আপনারাও শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দিতে পারেন। জয়।